আমার শেখ মোর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামা বরকা তুমি লেখেন কদো গামে চলে থেকে নজর আগে ই মঞ্জিল, দো গামে চলে থেকে নজর আগে ই মঞ্জিল, মরকব কুই বেহতের না মিলা তরকে তলব সে, মরকব কুই বেহতের না মিলা তরকে তলব সে। তো মাত্র দুই কদম চললাম, দেখি যে আমি গন্তব্যে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি দ্রুত কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুত, সেটা কি? সেটা তরকে তলব, দুনিয়া বিমুখতা, দুনিয়া চাই না, চাইতে দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মুলকে রাব্বুল জার মালিক রাবে গির রাবে আবি মুলকে সদহা আয় ফকির, দুনিয়া ছেড়ে দুনিয়ার মালিককে ধরো, হাজার দুনিয়া তোমাকে ধরার জন্য দৌড়বে। তা হযরত বলেন, এ দুনিয়া বিমুখ, দুনিয়া চাই না, দুনিয়া থেকে মুখ ফিরাই নিয়েছি, এই জন্য এত তাড়াতাড়ি পৌঁছে গেছি গন্তব্যে। তাই এরা তো দুনিয়া বিমুখ ছিল না, আজ কোথায় তাদের নাম নিশানা হতে নেই। ও জিনকে তে হে বুরসে দহলে তিথে জমিনে ডুনে সে বি উনকা কাহি মিলতা হয় নিশাজ। আজ কোথায় সেকান্দরের বাদশা কবর, কোথায় কেসরার কবর, কোথায় কায়সরের কবর, নিশানা হতে নেই। জিনকে ঝোলা ঝুলছে চতা চৌদনে গাহে, যাদের দরবারে গেলে জরক বরক চকচক দেখলে মানুষের চোখে পানি চলে আসত, যেরকম সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, তাদের হীরা মণিমুক্তা জওহরের দিকে তাকালে এভাবে পানি আসত। কিন্তু কই বেরতকে ঘনর হ্যাঁব মহল্লাতে সাহাজ, আজ ওই সমস্ত বাচ্চাদের রাজপ্রাসাদ হলো শিক্ষা গ্রহণ করা একটা বড় কিতাব, তাদের প্রাসাদগুলো দেখলে সহজে শিক্ষা গ্রহণ করা যায়। কোথায় তাদের নাম নিশান এখন নেই, প্রাসাদ তো দাঁড়ায় গেছে। জিন বাগুকে নিগে হাসে মোরাম ভারতে ফেজা, এমন ফুলবাগান তাদের শাহী মহলের আশপাশে ছিল, এমন গ্রাম আর খুশবু তারা ব্যবহার করত যে চতুর্দিক খুশবু ছড়িয়ে পড়ত, মানুষ আশপাশ দিয়ে হেঁটে যেত, খুশবু অনুভব করত, এই অবস্থা ছিল তাদের। কিন্তু হায় মোরসে কিন্তু আজ তাদের ওই সমস্ত বাগ বাগিচায় বুলবুল মুরসিয়া পড়ে, সবপত্র পড়ে, তাদের নাম নিশানা নেই।